বিপদের মধ্যে মহাবিপদ, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা হঠাৎ দিক পরিবর্তন করে ভয়ঙ্কর গতিতে এগোচ্ছে উপকূলের দিকে। এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বাংলায় জানালো হাওয়া অফিস। তো এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় মোকা কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা পড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, এছাড়াও এই ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশের কক্সবাজার ও দীঘা থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত ছ ঘন্টায় 8 কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোকা। ইতিমধ্যেই অতিপ্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে আজ শনিবার ভোর 5:30। সম্ভাব্য ল্যান্ডফল লোকেশন মায়ানমারের সিতুরো সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় মোকার বর্তমান দূরত্ব 600 কিলোমিটার। বাংলাদেশের কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় মোকার দূরত্ব মাত্র 700 কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে আরও জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে ঘূর্ণিঝড় মোকা এগিয়ে আসছে। আরও প্রায় 30 ঘন্টা এগোনোর পর 14 মে রবিবার বেলা 12:30 নাগাদ তার ল্যান্ডফল। ল্যান্ডফলের সময় তার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার হতে পারে। সেই সময় হাওয়ার সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফল মায়ানমারের দিকে থাকলেও ঘূর্ণিঝড় মোকা বয়ে যাওয়ার সময় বাংলাদেশের একাধিক জেলায় ঘন্টায় 150 কিলোমিটার থেকে 200 কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে। এই এলাকাগুলির মধ্যে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনফ ও মহেশখালী। পাশাপাশি মায়ানমারের সিতু বন্দরের কাছাকাছি ল্যান্ডফল করার সম্ভাবনা থাকলেও কিয়াপু সহ একাধিক মায়ানমার উপকূলেও তার যথেষ্ট প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। ঢাকা এবং ইয়াঙ্গন প্রশাসন সেই মতো আগাম সতর্কতামূলক ব্যবস্থা ও বিপর্যয় পরবর্তী প্রস্তুতি সেরে রেখেছে। বাংলাদেশের কক্সবাজার, মহেশখালী, টেকনফ, সেন্টমাটির দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অফিসের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় মোকার সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে।